আসসালামু আলাইকুম গাইস আমি পশুরি লাইফ স্টাইল থেকে চলে এসেছি আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখো তরতাজা ম্যাগনার ইলিশ সকালে নিয়ে এসেছে এখানে ঘাটের ভিতরে ম্যাগনার ইলিশ একদম ধরে তাজা তাজা নিয়ে এসে বেশি মাছগুলো বেশি একটা বড়ো না ছোট কিন্তু মাছগুলো খুব তাজা একদম টস টসা ইলিশ চিনিটা ভরে গেছে আমার আল্লাহ রহমতে আর আমার ইলিশ মাছটা তত প্রিয় না আমি পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ প্রিয় আমার কাটা নেই নির্ঝামেলা কিন্তু ইলিশ মাছ খুব কাটা এই দেখো আমি একটা কাঁচা উঠিয়ে দেখাতেছি ওঠানোর পরে দেখো কি লাল টকটকা সাদার ভিতরে রূপালি লাল আর তোমাদের আরেকটা জিনিস দেখাতেছি দেখো এই দেখো চোখগুলো কি মার্বেলের মতন চিক 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 করতেছে গোল্ডেন খুব ভালো লাগতেছে আর মাছগুলোর আশ খুব আশ আছে এগুলো আমি ফ্রিজে সবগুলো তো কেটে রাখবো না আমি এমনি ফ্রিজে ডি ফ্রিজে রেখে দেবো যখন রান্না করব একটি করে বের করে বের করে পরিষ্কার করে নিব। আর এখন আমি কয়ে দুই তিনটা ভেজে নিব তাজা তাজা খাওয়ার জন্য দেখো তোমাদের সাথে যে আর ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে কি করি আমি এই যে মাছগুলোর আমি আইসটাগুলো আমি চামিজের সাহায্যে উঠে আমি ভিডিও করতে ভুলে গেছি চামিজের সাহায্যে উঠিয়ে রূপাল ইলিশগুলো চকচকা করে নিয়েছি এখন আমি এগুলো কেটে নিব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আর তাজা তাজা মাছ খেতে একটা টেস্টই আলাদা আর সেটা দেখো কি করি এগুলো রে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালোবাসার আদরের হাত দিয়ে একটি লাইক করে দেব আর আমার বড় ভিডিওগুলো দেখো প্লিজ এই যে প্রথম আমি একটু একটু করে কেটে নিতেছি পরিষ্কার করে নিতেছি এই দেখো সাইডের কাটাগুলো সাইডের এইগুলা কাটে নিতেছি কাঁচাটা আমি আস্তে আস্তে ছুটে নিতেছি মাছের এই যে দেখো একদম তাজা তো হাতে রক্ত বের হয়ে যেতেছে হাত এই দেখো এই আমি লেসটা কেটে নিলাম আর সবচেয়ে থেকে মজার জিনিসটা দেখো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করতে চাই না এই দেখো ও মা ছোটা ডিম বড় ধামাকা ডিম হয়ে গেছে এই ছোট্ট মাছই ডিম হয়ে গেছে দেখো উ যে পেট ভরা ডিম দেখতেছ তো এই দেখো এখন আমি ডিমটা ভিতরে রেখে কেটে নেবো কেন ডিমটা বের করব না এই দেখো এই তিন পিস হয়েছে একটার মাছের মাছটা মোটামুটি তাজা মাছের স্বাদই আলাদা টেস্টই আলাদা অন্য রকম অনেক মজা লাগে খাইতে অনেক ভালো লাগে খেতে দুর্দান্ত টেস্ট ভেজে খেলে আরও মজা এই যে আমি এখন ওই সঙ্গের আর তিনটা মাছ ওইটা আমার জন্য রান্না করবো আর সঙ্গের মাছগুলোকে আমি এগুলোর আসতেই ভেজে নেব ভাইজা খেয়ে নেব এই যে হলুদ মরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিতেছি কিছুক্ষণ আমি মাছটা ভাজলে কিছুক্ষণ আগে হলুদ মরিচ মেখে নিই কিন্তু আজকে আমি একটু কাজে ব্যস্ত আছি তাই তার এখনই ভেজে ফেলবো এই যে ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি চোলাটার আঁচটা বাড়িয়ে দিয়েছি এখন আমি একে একে মশলাটা মেখে নিয়ে মাছটা একটা একটা করে ছেড়ে দিতেছি অনেক গরম হয়ে গেছে দেখছো দেখো কী আওয়াজ হইতেছে মাছ আমি দিয়ে দেব লো ফ্লেমে আস্তে আস্তে অল্প আছে আমি মাছগুলো ভেজে নেব কিন্তু বেশি আজে ভাজলে মাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখো কত সুন্দর লাগতেছে আর একটু তেল বেশি দিচ্ছি এটা ভাজার জন্য তেল বেশি দিতে হয় আরো দিলেও ভালো হতো আমি আর বেশি দিইনি আমি এখন আস্তে আস্তে উল্টাই দিতেছি এই দেখো এটা উল্টাই দিতেছি এই দেখো এটা উল্টাই দিলাম আমি কমপ্লিট মোটামুটি হয়ে যাচ্ছে এখন ওটা এগুলো সাফ করে দিলে এগুলো প্লেটে প্লেটে খাওয়ার জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ